আজকের ক্লাসে আমরা শিখব কালার কারেকশন, কিভাবে কালার কারেক্ট করতে হয়। কালার কারেকশন বলতে কি বোঝায়? যেমন অনেক সময় আমরা দেখি যে এখানে, যেমন এখানে একটা কালার আছে, এই কালারটা এটা না হয়ে আরেকটা কালার হওয়া উচিত, তখন ম্যাচ হবে। এটা নাম হচ্ছে কালার কারেকশন বা কালার ম্যাচিং। ফর এক্সাম্পল, প্রথম উদাহরণটা আমরা দেখি এখানে, এটা সবাই চেনো, তাই না? তো এখানে গ্রিনটা যদি আরেকটু বেশি হতো তাহলে সুন্দর হতো, এরকম যদি হয়, যদি এটা ফগ অথবা রেইনের কারণে এটা দেখা যাচ্ছে না, মানে একটু ঘোলাটে হয়ে গেছে। তো এখানে যদি আমরা এটাকে এমন করি যে গ্রিনের যে অংশটা আছে সেই অংশটা আর একটু বেশি থাকবে, গ্রিনের মাত্রাটা একটু বেশি থাকবে, তখন এটাকে হয়তো আর একটু সুন্দর লাগতে পারে। দেরি কেন? ধরো আমি এতটুকু পরিবর্তন করলাম, এটা আগে ছিল এটা এখন হলো, বুঝে আসছে? তো এটার নাম হচ্ছে কালার কারেকশন। হ্যাঁ, তারপরে আরো কিছু ব্যাপার আছে, এই যে উপরের আকাশটা, আকাশটা যদি আর একটু ব্রাইট হয়, আর একটু উজ্জ্বল হয়, তাহলে সেটা সুন্দর দেখা যাবে। তো এই যে কালারের যে ম্যাচিং গুলো করা, এই ম্যাচিং গুলোর নাম হচ্ছে কালার কারেকশন। তো কালার কারেকশনের মধ্যে আমরা কি 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 অপশন বা কি কি ফাংশন ব্যবহার করি? প্রথমত হিউ স্যাচুরেশন, এটার সাথে আমরা পুরানো পরিচয় আছে, তাই না? আমরা স্কিন কালার এবং আরো কিছু, যেমন লিপ কালার চেঞ্জ করার সময় আমরা হিউ স্যাচুরেশন ব্যবহার করেছিলাম। তো এখানেও হিউ স্যাচুরেশন দিয়ে শুরু করি আমি। হিউ স্যাচুরেশনের মাধ্যমে কি করা যায় আমরা সেটা একটু দেখে আসি। আমি এখান থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ গ্রে স্কেল একটা পিকচার নিলাম, সাদা কালো। তো এটা পাওয়া যাবে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমাদের এখানে আসতে হবে হিউ অর স্যাচুরেশন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অর স্যাচুরেশন। এখানে আসলে আমরা এখানে একটা বাটন পাবো, কালারাইজ বাটন, ঠিক আছে? কালারাইজ বাটন, এই কালারাইজ বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে যে কোনো ইমেজকে সাদা কালো ইমেজের মধ্যে একটু কালার সেট করতে পারবো, যে কোনো কালার আমার দরকার সেই কালারটা আমি সেট করতে পারবো। স্যাচুরেশনের মান যদি 100% হয় তাহলে ওই কালারটার 100% এখানে অ্যাপ্লাই হবে, বুঝে এসছে? তো স্যাচুরেশন যদি কম থাকে তাহলে ওই কালারটা কম অ্যাপ্লাই হবে, বুঝে এসছে? যে কোনো কালার, এই যে আমি এই কালারটা এখানে রাখলাম, এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু এটা যদি 100% হয় তাহলে অনেক বেশি ব্লু হয়ে গেল, কমিয়ে দেওয়ার কারণে এটার অনেক কম অ্যাপ্লাই হচ্ছে, যেটা আমার জন্য পারফেক্ট মনে হচ্ছে। ওকে, তো এই হলো, যদি সাদা কালো ছবিকে আমরা যদি একটু কালার দিতে চাই হালকা, এবং সেটা ফিট আমার ফ্রেমের সাথে ফিট হবে, কোনো ধরনের কিছু করতে হলো না, এখানে কালারটা, এখানে এক ধরনের লাইটিং কালার আসছে, ব্লুর মধ্যে এখানে আরেকটু অন্য ধরনের লাইটিং কালার আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হচ্ছে, এই সব কিছু মিলিয়ে একটা কালার আমরা পেয়ে যাই অটোমেটিক, এখানে শুধু কালারাইজ বাটনে ক্লিক করতে, বুঝেছেন? ওকে, এটা এবার একটা কালারফুল পিকচার, সেখানে হিউ স্যাচুরেশনের কাজ কি? এখান থেকে আমি যদি কালার গুলো এভাবে চেঞ্জ করি, যেমন দেখো আমি শুধু কালার চেঞ্জ করছি, কালার হচ্ছে হিউ, যেখানে যেখানে কালার আছে সেই কালার গুলো রিপ্লেস হয়ে অন্য কালার তৈরি করছে। আমার ধরো যে এখানে আগে যে কালারটা ছিল, অর্থাৎ এখানে একটা কালার ছিল রেড কালার, এই কালারটা আমার দরকার না, আমার আরেকটা কালার দরকার, খুব সহজে আমি সিচুয়েশন চেঞ্জ করে সেই কালারটা এখানে দিয়ে দিই। দেখো কত সুন্দর ম্যাচিং হয়ে গেছে, না? বুঝে আসছে ব্যাপার?
সাদা কালো যদি হয় তাহলে আমরা কালারাইজ করে একটু কালারফুল করতে পারি হিউ স্যাচুরেশনের মাধ্যমে। আর যদি কালারফুল পিকচার হয় সেখানে কিছু পার্টকে আমার যদি পরিবর্তন করতে হয়, কালার সেট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এইভাবে করব, স্যাচুরেশন কমাই দিলে ওই কালারটা কম অ্যাপ্লাই হবে। দেখো অনেক কম অ্যাপ্লাই হচ্ছে, বুঝেছে? এটা প্রয়োজন অনুযায়ী করতে হবে। এখন এডিটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মাস্টার, এখানে আরো কতগুলো কালার আছে। যেমন আমি এটা ক্লোজ করে দিই, এটার একটা ডুপ্লিকেট করে দিই। আবার এখানে অ্যাডজাস্টমেন্ট থেকে ইউজ স্যাচুরেশন এই বাটনে ক্লিক করি, এখান থেকে আমার রেডের যে অংশটা আছে অর্থাৎ ওভারঅল রেডের যে রেশিও আমার এই পিকচারের মধ্যে থাকে সেটার মধ্যে আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি, আর কোথাও কালার চেঞ্জ হচ্ছে না। একটু আগে আমরা দেখলাম যখন মাস্টারে ক্লিক করছি তখন আমার এই অংশটাও চেঞ্জ হচ্ছিল, তোমরা লক্ষ্য করেছো কিনা জানি না। আবার দেখাই, কন্ট্রোল প্লাস ইউ, মাস্টারে ক্লিক করলে আমার সব জায়গায় পরিবর্তন হচ্ছে। লুক এট দ্য কর্নার অফ দিস পিকচার, হচ্ছে ওভারঅল পিকচারে আমার পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি যখন এখান থেকে নির্দিষ্ট একটা কালার নেব তখন আর সব জায়গায় পরিবর্তন হবে না। দেখো রেডটা যেখানে যেখানে ছিল সেখানেই পরিবর্তন হচ্ছে, বিষয়টা ক্লিয়ার? তো এবার আমি যাই অন্য একটা কালারে, এখানে ইয়েলো, যদি এখানে ইয়েলো থাকে তাহলে ইয়েলোর পরিবর্তন হবে, যদি না থাকে পরিবর্তন হবে না। আমরা দেখতে পাচ্ছি এইখানে একটু ইয়েলো আছে ফেসের মধ্যে, হ্যাঁ, তো সেটাকে এখানে রিপ্লেস করতেছে, আর কোথাও কিন্তু কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না। বিষয়টা বুঝে আসছে? অনেক দারুণ একটা ব্যাপার না? নির্দিষ্ট একটা কালারকে পরিবর্তন করা যাচ্ছে। এখানে দেখো গ্রিন, গ্রিন কোথায় আছে? যদি থাকে পরিবর্তন হবে, না থাকলে পরিবর্তন হবে না, কোথাও নেই, পরিবর্তন হচ্ছে না। কিন্তু ব্লু আছে, ব্লু দেখো, ব্লু পরিবর্তন হচ্ছে, এখানে ব্লু আছে, এখানে ব্লু আছে, দেখো পরিবর্তন হচ্ছে। সো কালার কারেকশনের জন্য ইউআর স্যাচুরেশন অনেক ভালো একটা টুল, অনেক ভালো একটা ফাংশন, সবাই বুঝতেছো তো? তাইলে আমরা যদি মাস্টারে কাজ করি তাহলে ওভারঅল পিকচারের যত কালার আছে সব জায়গায় পরিবর্তন হবে মাস্টার। আর এইখানে ক্লিক করে যদি আমরা স্পেসিফিক কোনো কালারকে পরিবর্তন করতে চাই, যেমন ম্যাজেন্টো, তো ম্যাজেন্টোর মধ্যে পরিবর্তন হবে যেখানে ম্যাজেন্টো আছে। আবার ধরো ব্লু, যেখানে ব্লু আছে সেখানে পরিবর্তন হবে, আর কোথাও হবে না। ক্লিয়ার? ওকে, এইভাবে আমরা হিউ স্যাচুরেশনের মাধ্যমে কালারকে কন্ট্রোল করতে পারি, কালার আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখলাম সাদা কালো পিকচারকে কিভাবে কালারাইজ করা যায়, এখানে কালারাইজ বাটনে ক্লিক করলে। আর এখন আমরা দেখলাম যে মাস্টার মানে হচ্ছে ওভারঅল পিকচারের কালার পরিবর্তন, কালার কারেকশন, কালার ঠিক করা। আর এখানে স্পেসিফিক কোনো কালার সিলেক্ট করে নির্দিষ্ট ওই কালারকে পরিবর্তন করে অন্য কোনো কালার ব্যবহার করা। এখানে তিনটা স্লাইডার আছে, সর্বশেষ এখানে দেখতে পাচ্ছি আমরা লাইটেন, লাইটেন মানে হচ্ছে এটা, বুঝে আসছে তো? লাইটেন মানে হচ্ছে লাইট কন্ট্রোল করা, কতটুক আলো হবে, কতটুক ব্রাইট হবে। তো এইখানেও রেডের মধ্যে যদি আমি লাইট ব্যবহার করি তাহলে রেডের জায়গায় ব্রাইট হয়ে সেই কালারটা শুধু যেখানে যেখানে রেড আছে সেখানে ব্রাইট হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না, এই জাতীয় ব্যাপারগুলো আছে। আশা করি তোমরা ইউ সিচুয়েশন বুঝতে পারছো। ওকে, এবার আমরা দেখব যে রিপ্লেস সিলেক্টিভ কালার, সিলেক্টিভ কালার কিভাবে ব্যবহার করা যায়। সিলেক্টিভ কালার হলো এখানে অনেক সুন্দর একটা টুল, অ্যাডজাস্টমেন্ট বাটন থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে পাবো হচ্ছে সিলেক্টিভ কালার। ঠিক আছে, আমরা কি কি কালার পেলাম, এখানে কি কি ফাংশন ব্যবহার করেছিলাম, প্রথমে কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স ব্যবহার করছি, করিনি, হিউ স্যাচুরেশন, এখন করছি সিলেক্টিভ কালার। আরেকটা বিষয় বলে নেই যে এখানে দেখো যে একটা বিষয় থাকবে কালার মোড, আচ্ছা এটা আসতেছে আমি একটু পরে, তো সিলেক্টিভ কালার এখানে লেখা আছে রেডস, যেখানে যেখানে রেড আছে, আমার এখানে রেড আছে, তো রেডের মধ্যে আমি যদি এখান থেকে সিয়ান কমিয়ে দিই, -100 করে দিই,
তাহলে তোমরা রেডটাকে লক্ষ্য করো, এই যে যেখানে রেড আছে সেই জায়গাটা তোমরা লক্ষ্য করো, দেখো পরিবর্তন হচ্ছে। এখানে সিয়ান বাড়ায় দিলে তারপরে আমার রেডটা খয়েরি হয়ে গেছে, আর যদি সিয়ান কমিয়ে দিই তাহলে অনেক বেশি রেড হয়ে গেছে। তাহলে আমি এখানে যখন ইমেজের কালারটা পরিবর্তন করতেছি নির্দিষ্ট একটা জায়গায়, যেই কালারটা যেখানে যেই যেই জায়গায় আছে সব জায়গায় পরিবর্তন হচ্ছে এবং এমন সুন্দরভাবে ম্যাচ হচ্ছে, মনে হচ্ছে না যে কেউ পরিবর্তন করছে, এটা হলো এর বিশেষত্ব। আমি এখানে শূন্য করে দিই। এবার রেডের সাথে ম্যাজেন্টোর কি সম্পর্ক, অর্থাৎ রেড, সায়ান, ম্যাজেন্টো, ইয়েলো, ব্ল্যাক, এই যে চারটা কালার আছে এই কালারের সাথে এই মূল কালারের সম্পর্ক কি? দেখো আমি যদি ম্যাজেন্টো শূন্য করে দিই তাহলে টোটালি রেড থাকবে না, বুঝেছ? রেড আছে নেই, 100% করে দিলে রেড চলে আসবে, কিন্তু ম্যাজেন্টো শূন্য করে দিলে রেড চলে যায়, রেড থাকে না। রেডের সাথে ম্যাজেন্টোর সম্পর্ক আছে, সায়ানের সম্পর্ক আছে, ইয়েলোর সম্পর্ক আছে। এখন যদি ইয়েলো রেড থেকে, অর্থাৎ মূল একটা কালার, কালারটা হচ্ছে কি রেড, রেড থেকে ইয়েলো ফ্লাই দিছি, তাইলে কি হয়ে গেছে, বেগুনি হয়ে গেছে। আবার যখন আমি ম্যাজেন্টো এটা ঠিক রাখি, ইয়েলো ঠিক আছে, ম্যাজেন্টো ফ্লাই দিছি তাইলে হলুদ হয়ে গেছে, সায়ান ফ্লাই দিছি তাইলে পুরো আছে কি রেডের একদম যে টাটকা কালার সেটা হয়ে গেছে। আবার যখন এটাকে আমি 100% করে দিই তাহলে খয়েরি হয়ে গেছে, ম্যাজেন্টো 100% করে দিলে শূন্য করে দিই, সেম এগুলো 100% করে দিই, তার মানে এগুলো 100% মানে হচ্ছে রেড ঠিক থাকবে, এগুলো কমাই দিলে রেড চলে যাবে। এরপরে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক যদি বাড়ায় দেই তাহলে ইমেজের কি অবস্থা হবে, অর্থাৎ শুধু ওই রেড রং রেড অংশের মধ্যে ব্ল্যাক কতটুক থাকবে কতটুক থাকবে। ঠিক আছে, এটা হলো 100% ব্ল্যাক, এখানে ব্ল্যাকের যতটুকু অংশ দেয়া যায় ততটুকু এখানে দেয়া আছে, আর এখানে শূন্য মানে হচ্ছে এটা হচ্ছে নিউট্রাল পয়েন্ট, কোনো কিছুর পরিবর্তন নাই, সবকিছু সমান, বুঝেছছে তো? এবার কালারটা চেঞ্জ করি, ইয়েলো নেই, ইয়েলোর সাথে সায়ানের কি সম্পর্ক আছে সেগুলো আমরা এখান থেকে দেখবো। এটা করে আমাদের লাভ, এটা করে আমাদের লাভ হলো, আমি দেখাবো এটা, আপাতত দেখাই যে নির্দিষ্ট একটা কালার নির্দিষ্ট জায়গা থেকে চেঞ্জ হচ্ছে, এটা তোমাদের যদি বুঝে আসে তাহলে আমি অন্য একটা কাজ করবো, বুঝেছছে? কালারের মধ্যে ইমোটটাকে না আরো অ্যাড করা যাবে, এখানে এখানে আর কোনো কালার অ্যাড করা যাবে না সিলেক্টিভ কালারের মধ্যে, এখানে যেগুলো আছে না এগুলোই থাকবে, এগুলোর সাথে ওই কালারগুলোর সব কালারগুলোর রিলেশন থাকে। অন্য কি কালার এখানে আছে, রেড, ইয়েলো, গ্রিন, সেন, এখানে কালারগুলো আমরা প্রথমে প্রথম ক্লাসে দেখছিলাম যে কালার গ্রুপ আছে, কিছু কালার আছে সেগুলো হচ্ছে মৌলিক কালার, কিছু কালার আছে সেকেন্ডারি কালার, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। তো প্রাইমারি কালারগুলো সব কালারগুলোর উৎস, বুঝেছছে? প্রাইমারি কালারে চেঞ্জ করলে সব অন্য কালারগুলোর সাথে এদের যে রিলেশন আছে সেইভাবে চেঞ্জ হয়ে যাবে রিশি অনুযায়ী। যেমন সেকেন্ডারি কালারের মধ্যে প্রাইমারি কালারের 50-50 আছে, আবার এরপরের গুলোর মধ্যে আছে 130, 130, 130, তিন ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা আছে। তো এখানে দেখো যে আমাদের প্রাইমারি কালারগুলো এখানে আছে বা সেকেন্ডারি কালারগুলো আছে, ছিল ওখানেও ছিল, এই টুলগুলো মোটামুটি কাছাকাছি, তবে যেটা যখন পারফেক্ট, যখন যেটা বেশি সুবিধাজনক তখন সেটা ব্যবহার করতে হবে, এটা হলো কথা। ঠিক আছে, এটার আরেকটা উদাহরণ দেখি, একটা ইন্ডিয়ান ড্রেস ছিল, ওয়েট করো একটা ডাউনলোড করছি এখান থেকে, অথবা আমার অন্য কোনো প্রজেক্ট হয়তো ছিল।
আচ্ছা, ধরো এটা ডাউনলোড করাই ছিল। হ্যাঁ, বুঝিনি। তো এই পিকচারে দেখো, এখানে কিছু কালার আছে, যেমন ধরো এখানে আমার রেডটা ভালো লাগতেছে না, অথবা এখানে ব্লু কালার গুলো ভালো লাগতেছে না, আমার শুধু এই কালারটা চেঞ্জ করতে হবে। আমার এখানে দরকার হচ্ছে ব্লু, ব্লু থাকবে না, ব্লুর জায়গায় অন্য কোনো কালার হবে, অন্য কি কালার হবে সেটা আমার সেট করতে হবে, আমার এখান থেকে চেঞ্জ করে বুঝতে হবে যে কোন কালারটা আমার দরকার। সেটারা একটা ডুপ্লিকেট করে নিই, এবার কাজটা করি। অথবা রেড, আমার রেড দরকার নেই, রেডের জায়গায় অন্য কোনো কালার হবে, অর্থাৎ রেডটা রিপ্লেস হয়ে অন্য কিছু একটা হবে। ধরো এরকম, তাহলে এটা ছিল আমার আগের আগের কালারটা, এটা রেড, এখন কি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, ভায়োলেট হয়ে গেছে। তো আরেকটা কপি করি, এখানে ধরো ম্যাজেন্টো, এটা দেখার জন্য এটাকে উপরে নিয়ে আসতে হবে। শূন্য, এখান থেকে আমি ম্যাজেন্টো, আচ্ছা এখানে ম্যাজেন্টোর কোনো কালার নেই, তাহলে আমি একটা শাড়ি থেকে কতগুলো কালার তৈরি করলাম, এবং কালারগুলো কিন্তু যে যে জায়গায় আছে পুরো বডির সব জায়গায় এইভাবে ম্যাচিং হয়ে গেছে। তোমরা এই লিমে দেখো, ঠিক আছে, সব জায়গায় চেঞ্জ হয়েছে। তো এটা হচ্ছে সিলেক্টিভ কালার, অর্থাৎ ওই পিকচারের যে কোনো যে কোনো জায়গা থেকে কালারগুলো রিপ্লেস করে দিল। ওকে, এবার আমরা শিখবো যে রিপ্লেস কালার কিভাবে করতে হয়। এটার জন্য আমি এই কার্ডটা সিলেক্ট করলাম, এই কার্ডের মধ্যে হলুদ কালার আছে, হলুদ কালারের জায়গায় আমি লাল কালার দিয়ে এটাকে রিপ্লেস করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিপ্লেস কালার কোথায় আছে? এখানে ক্লিক করব, এখানে দেখো একটা আই ড্রপার আছে, এই আই ড্রপারটা ধরে যেই কালারের উপর ক্লিক করব সেই কালারটা এখানে চলে আসবে। আসছে? এবার নিচে আসো, কি লেখা আছে? রিপ্লেসমেন্ট, পরিবর্তন হবে। কি কালার দিয়ে পরিবর্তন হবে সেটা তুমি যদি এখান থেকে ক্লিক করে দিয়ে দাও, তাইলে কি হয়েছে?
এখানে দেখো ওই কালারটা যেখানে যেখানে ছিল সেখানে সেখানে পরিবর্তনটা হয়ে গেছে, কমপ্লিটলি হয় নাই, তাই না? তো সেই জন্য শিফট ধরতে হবে কিবোর্ড থেকে, ধরে যে যে কালারগুলো এখনো পাইনি সেই কালারের উপর একটা একটা ক্লিক করবো এভাবে। হয়েছে, কিছু কিছু জায়গা আছে এগুলো হচ্ছে হাইলাইটেড, আগেও ছিল এখনো আছে। তো এটাকে কন্ট্রোল করার জন্য আমার কালারটাকে এখান থেকে একটু একটু রিপ্লেস করে দিলে যেটা আমার ভালো লাগবে আমি সেই কালারটা এখান থেকে নিতে পারি। এখন স্যাচুরেশন যদি কমাই দেয়, স্যাচুরেশন হচ্ছে কালারের মাত্রা, কত মাত্রায় কালারটা এখানে অ্যাপ্লাই হবে, বুঝেছে? যেমন এতটুকু দিলাম, তারপরে এখান থেকে আমি কালার রিপ্লেস করি। পারছো তো? আবার করছি, প্রথম কালার, প্রথম আমি হচ্ছে রিপ্লেস কালারে যাব, সেখানে গিয়ে নির্দিষ্ট একটা কালারের উপর ক্লিক করব। এবার রিপ্লেসের এখানে থেকে পরিবর্তন করতে পারি কালারটা, অথবা এখানে হিউ চেঞ্জ করলেও কালার চেঞ্জ হবে। আর যে কালারগুলো এখনো পরিবর্তন হয়নি সেই কালারের জন্য শিফট প্রেস করে জাস্ট একটা ক্লিক করব, যত যেখানে যেখানে আছে সেই জায়গাগুলো ঠিক হয়ে যাবে। দেখো এটা পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো? এখন আমরা দেখলাম যে কিভাবে রিপ্লেস করতে হয়। এইগুলো আমাদের অনেক দরকার হয় যখন কোনো প্রোডাক্টের কালার চেঞ্জ করতে হয়। একটা প্রোডাক্ট দিল, বললো যে আমার এটাকে 10টা কালার করতে হবে, এই কালারগুলো আছে, সেই ক্ষেত্রে পারফেক্টলি করার জন্য আমরা রিপ্লেস কালার ব্যবহার করতে পারি। এরপরে দেখব কালার ব্যালেন্স অথবা কালার ফিল্টারটা আগে দেখে নিই, ফিল্টার কিভাবে কাজ করে। তো ফিল্টার মানে হচ্ছে এখানে যে আমরা ফিল্টারটা পাবো, ফটো ফিল্টার, ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং ফটো ফিল্টার। এখানে ক্লিক করলে আমরা এখানে পাচ্ছি যে ওয়ার্মিং কালার। আমি বলেছিলাম আগে যে কালারগুলো অকেশন অনুযায়ী ব্যবহার হয়। কী অনুযায়ী ব্যবহার হয়? অকেশন এবং সিজন অনুযায়ী কালারগুলো ব্যবহার হয়। যখন শীতের মৌসুম আসে তখন কালারগুলো চেঞ্জ হয়, গরমের মৌসুম আসলে গরমের কিছু উষ্ণ কালার আছে সেগুলো ব্যবহার হয়। তো এখানে কিছু জিনিস আমরা পাই, যেমন ওয়ার্মিং কালার অর্থাৎ হচ্ছে উষ্ণ কালার, গরমের জন্য যখন মানুষ গরমের সময় যে কালারগুলো ব্যবহার হয়। তো এখানে ক্লিক করলে এখানে নিচে আছে ডেন্সিটি, আমি কতটুকু ব্যবহার অ্যাপ্লাই করতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে আমি যদি কুল কালার ব্যবহার করি, দেখো এগুলো আছে শীতের মৌসুমে মানুষ এই কালারগুলো ব্যবহার করে। বুঝতে পারছো? তাহলে ফটো ফিল্টারের সাহায্যে আমরা এই সুবিধাগুলো পাই যে আমাদের এখানে কোন সিজনে কোন কালারগুলো ব্যবহার করতে হয়। এছাড়া আরো কিছু স্পেশাল কালার আছে, যেমন আমরা অনেক সময় ম্যাগাজিনে দেখি, ম্যাগাজিনের মধ্যে দেখি যে এরকম, আমি দেখাচ্ছি কিরকম হয়, রেড ডেন্সিটি 100%। তো এরকম আমি অনেক ম্যাগাজিন দেখেছি যে ম্যাগাজিনের প্রথম যেটা কভার পেজ থাকে, কভার পেজের মধ্যে নির্দিষ্ট একটা কালার থাকে, সব স্টাইলগুলো ওই কালারের হয়, অর্থাৎ লেখাগুলো ওই কালার, ব্যাকগ্রাউন্ডগুলো ওই কালারের, এভাবে করে কালার ম্যাচিং করে ম্যাগাজিনের ফ্রন্ট পেজে ব্যবহার করা হয়। তো এটা আমরা সহজেই এখানে ফটো ফিল্টারের মাধ্যমে করতে পারি। বুঝে আসছে? তো এই সবগুলো টুলই হচ্ছে কালার রিপ্লেস করার টুল, অথবা কালারকে সুন্দরভাবে কারেক্ট করে ব্যবহার করার টুল। তো আমাদের এগুলো তখনই কাজে আসবে যখন আমরা প্রফেশনালি কাজ করতে যাব, তখন ম্যাচিংয়ের যে একটা ব্যাপার আছে সেই ম্যাচিংটা পারফেক্ট করার জন্য আমাদের কালারটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটা ছিল ফটো ফিল্টার। তো ওখান থেকে আমরা যে কোনো কালার ইচ্ছা করলে এগুলোকে অ্যাপ্লাই করে ইমেজের মুড চেঞ্জ করতে পারি। এবার আমরা দেখব কালার ব্যালেন্স। কন্ট্রোল প্লাস বি প্রেস করলেও হবে, অথবা এখানে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে কালার ব্যালেন্স। কালার ব্যালেন্সে আমি তোমাদের কালারের মুড সম্পর্কে বলবো, যে কালারের মুডটা আমরা এখানে ফটোশপে দুই ধরনের কালার মুড পাই। একটা হচ্ছে
আরজিবি কালার, আরেকটা হচ্ছে সিএমওয়াইকে কালার। এটা কখন বলে, আমরা যখন নতুন উইন্ডো নিতে যাই তখন সে আমাকে বলে যে কোন কালার মোড আপনি ব্যবহার করতে চাচ্ছেন। কালার মোড এখানে আছে সিএমওয়াইকে এবং আরজিবি, আর বাকিগুলো হচ্ছে গ্রে স্কেল সাদা কালার জন্য, এগুলো হতে পারে কালার মোড। আর কালারের জন্য দুইটা মোড আছে, একটা হচ্ছে আরজিবি কালার এবং সিএমওয়াইকে কালার। তো এটা দিয়ে কি বোঝায় সেটা আমি বলতেছি, ওয়ান প্লাস বি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সি এম ওয়াই আছে, আরেকটা কালার আছে কে, কে মানে ব্ল্যাক। সি দিয়ে আমরা বুঝি সায়ান, এবং এম দিয়ে বুঝি ম্যাজেন্টো, এবং ইয়েলো ওয়াই দিয়ে ইয়েলো। আরেকটা কে আছে সি এম ওয়াই কে, কে মানে হচ্ছে ব্ল্যাক। ও যে ওখানে বোর্ডে দেখো লেখা আছে সি এম ওয়াই কে, সি মানে হচ্ছে সায়ান, এম এ ম্যাজেন্টো, ওয়াই তে ইয়েলো, এবং কে আছে ব্ল্যাক। এরপরে এই দিকে আছে আর জি বি, আর এ হলো রেড, জিতে গ্রিন, এবং বিতে ব্লু। তো এই দুইটা কালার মোডের সাথে, একটা কালার মোডের সাথে আরেকটা সম্পর্ক আছে। যেমন আমি যদি ইমেজ থেকে এখানে সায়ান দিকে নিয়ে যাই, অর্থাৎ সায়ান 100% রেড নাই, বুঝেছেন, সায়ান এখানে রেড নাই, তখন যদি আমি স্লাইডার সায়ানের দিকে নিয়ে যাই তখন আমার ইমেজটা এরকম হয়ে যাবে। তো রেড না থাকলে সায়ানের কালারটা চলে আসে, অর্থাৎ রেড নাই তো সায়ান হবে, সায়ান নাই তো রেড হবে, বুঝেছেন। তো একটা আর একটা বিপরীত কালার, বুঝেছে। তো কালার মোডের মধ্যে আমরা প্রথম তিনটা অংশ আমরা রাখি, সায়ান হলে রেড থাকবে না, রেড হলে সায়ান থাকবে না, একটা আর একটার বিপরীত। ম্যাজেন্টো হলে গ্রিন নাই, গ্রিন থাকলে ম্যাজেন্টো নেই, ইয়েলো থাকলে ব্লু হবে না, ব্লু থাকলে ইয়েলো হবে না, এরকম, বুঝতে পারছো। তো এখন দেখো এর নিচে টোন ব্যালেন্স, টোন ব্যালেন্সের মধ্যে আছে শ্যাডো, মিড টোনস এবং হাইলাইটস। এখন আমরা মিড টোনসে আছি, মিড টোনস মানে সব দিকেই কালারটা রিপ্লেস হবে। আমার এখানে মূলত ছায়ারই বেশি দরকার, আমি এটাকে একটু ব্লু কালারের পানি তৈরি করতে চাচ্ছিলাম। তো এখানে হাইলাইট অংশ হলো এটা, সাদা অংশগুলো হচ্ছে হাইলাইট অংশ, আর শ্যাডো মানে হচ্ছে এই যে এখানে পানির ছায়া, যে কোনো ছায়া সেটাই শ্যাডো, বুঝে আসছে। আর মিডটোন হলো পুরো ইমেজ, ওভারঅল ইমেজের কালার। শ্যাডো হলো এই অংশগুলো ছায়া, আর হাইলাইট হলো সাদা অংশগুলো। তো আমরা এইবার শ্যাডোতে যাই, এবং শ্যাডোতে যেয়ে যদি ছায়া চেঞ্জ করি তাহলে দেখো যেখানে ছায়া আছে সেই জায়গাগুলো পরিবর্তন হচ্ছে। এখানে পানির যে ছায়া বা কালো অংশটাকে হাইলাইট করার জন্য আমরা শ্যাডোতে যাব, আবার হাইলাইটে গেলে আমরা এখানে এইগুলোকে হাইলাইট করতে পারবো। দেখো হচ্ছে, বুঝছে না, গ্রিন, ম্যাজেন্টো, ঠিক আছে। তাহলে এখানে তিনটা অংশ, আমরা তিনটা অংশতে পরিবর্তন করলাম, একটা ছিল মিড টোনস, শ্যাডো এবং হাইলাইট, বুঝেছেন। কালার ব্যালেন্সে এগুলোর সাহায্যে আমরা কি করতে পারলাম, আমার মূল ইমেজটা লক্ষ্য করো তোমরা, আর এই ইমেজটা দেখো, এটা একটা সেভ করি আমি, সেভ অ্যাজ, এখানে দেখো এটা মূল ইমেজ ছিল। তো কালার ব্যালেন্স এডিট, এখন আমার ফোল্ডারে যাই, এটা ওপেন করো, দেখো দুটার মধ্যে কতটুকু পার্থক্য, অনেক বেশি পার্থক্য না, কত সুন্দর কালার টোন আসলো এখন, শুধু ব্যালেন্স চেঞ্জ করার মাধ্যমে পানির কালারটা অনেক সুন্দরভাবে এখানে আমরা দেখাইতে পারতেছি। তাহলে কালার ব্যালেন্স আমাদের এই সুবিধাটা দেয়। এর আগে আমি আরেকটা এক্সাম্পল বলেছিলাম, দেখাইছিলাম এটার জন্য। তো এইভাবে আমরা ইচ্ছা করলে ইমেজের যে কোনো অংশের কালারকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। তো আমার টু ডু লিস্টটা দেখি আমার সব কাজগুলো হলো কিনা। আজকে প্রথমে আমরা হিউ স্যাচুরেশনের সাহায্যে সাদা কালো ছবিকে একটু কালারাইজ করেছিলাম, এরপরে কালারফুল পিকচারের কালার, ওভারঅল কালার চেঞ্জ করেছি, সেখানে মাস্টার্ড ছিল এবং
অন্যান্য কালার মুড ছিল। তো মাস্টার মানে ওভারঅল কালার, এবং অন্যান্য কালার মানে হচ্ছে সিলেক্টিভ কোনো একটা অংশ বা স্পেসিফিক কোনো একটা কালার। আর এরপরে আমরা কালার ব্যালেন্সের মাধ্যমে একটু আগে যা করলাম কালারগুলোকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছি। আর ফটো ফিল্টারের মাধ্যমে মূল ব্যাপারগুলো আমি বলে দিচ্ছি। মূল ব্যাপার হচ্ছে আমরা যখন সিজন ওয়াইজ কোনো কালার পরিবর্তন করতে চাই, যেমন গরমের সময় কি কালার হবে অথবা শীতের সময় কি কালার হবে, সেটা আমরা ফটো ফিল্টারের সাহায্যে সহজে করতে পারতেছি। আর রিপ্লেস কালারটা আমি দেখাইছিলাম, এটার মূল কাজ হচ্ছে আমরা যখন কোনো প্রোডাক্টের মাল্টিপল কালার করব তখন রিপ্লেস কালারের সাহায্যে সেটা আমরা করতে পারবো। এবং আমরা দেখলাম যে কালার মোড বলতে কি বোঝায়, এবং একটা কালার মোড আরেকটা কালার মোডের জন্য কিভাবে বিপরীত এগেনস্ট হয়ে থাকে। মানে দেখালাম যে যদি সায়ান থাকে তাহলে রেড থাকবে না, যদি ম্যাজেন্টা 100% থাকে তাহলে গ্রিন থাকবে না, যদি ইয়েলো 100% থাকে তাহলে ব্লু থাকবে না। বিষয়গুলো কি তোমার বুঝে আসছে তোমাদের? ওকে, তাহলে আজকে আমরা টোটাল কালার মোড সম্পর্কে শিখলাম। তো কালার মোড হলো, এবং এর আগের আমাদের কালারগুলো ছিল স্টুডিও জবসের মোটামুটি কাজগুলো আমরা বুঝে নিলাম। তো আগামী ক্লাসে তোমাদের একটা টেস্ট হবে, ঠিক আছে? শুধু স্টুডিও জবসের উপরে তোমরা এই যাবতীয় যেই ক্লাসগুলো ছিল এই সব ক্লাসগুলো দেখে নিলাম। এরপর থেকে আমাদের ডিজিটাল প্রিন্টিংয়ের যে ফটোশপের কাজগুলো আছে সেগুলো আমরা শিখবো।